পটল ভাজা খেতে মজা, এটা কিন্তু আমরা সবসময় জানি, কিন্তু সবসময় এক ধরনের ভাজা না করে যদি একটু ভিন্ন স্টাইলে করে দেন তাহলে কিন্তু সেদিন আর মাছ মাংসের প্রয়োজনই হবে না। নিমেষে এই পটল ভাজা দিয়ে কিন্তু এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। সেই সহজ সিম্পল রেসিপি শেয়ার করব, আশা করছি বরাবর মতো এবার রেসিপিটি ভালো লাগবে। এখানে আমি কিছু পটল নিয়েছি, এগুলো একটু ছোট সাইজের নিয়েছি, আর চেষ্টা করবেন যেন বেশি বাড়তি না হয়। একটু কুচি ধরনের পটলগুলো নিলে এই রেসিপিটা তৈরি করতে অনেকটা সহজ হবে। এরপর আমি দুই পাশে এভাবে কেটে নিচ্ছি এবং চাঁচ দিয়ে নিব, উপরের খোসাটা কিন্তু ছিলা যাবে না। তো এভাবে চাঁচ দিয়ে সবগুলো পটল পরিষ্কার করে নিচ্ছি। এরপর আমি মাঝখান দিয়ে এভাবে টুকরা করে নিব, দুই ভাগে ভাগ করে নিচ্ছি। আর ভিতরের অংশটা দেখলে বুঝতে পারছেন একদম বিচিগুলো একদম কুচি, বাড়তি পটল দিয়ে কিন্তু এটা হবে না। চেষ্টা করবেন এরকম কচি পটল নিতে। আর কচি পটল চেনার উপায় হচ্ছে চাপ দিলে দেখবেন একটু নরম নরম মনে হচ্ছে, সেটা কিন্তু একদম কচি হয়। তো ভিতরের অংশটা এভাবে আমি একটি চামচের সাহায্যে বের করে নিব। এভাবে করে সবগুলো পটলের ভিতরের অংশটা বের করে নিচ্ছি, নিয়ে এখন আমি একটি বাটির মধ্যে রেখে দিচ্ছি। দেখুন উঠাতে কিন্তু একদম সহজ হচ্ছে, চামচ দিয়ে এভাবে কিন্তু খুব সহজে উঠে যাচ্ছে। এখন আমি সবগুলো দেখুন খোসা ছাড়িয়ে নিয়েছি এবং ভিতর পুরটাও বের করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য হলুদ আর লবণ, দিয়ে ভালো করে মেখে নিব। উপরে কভারটা যদি লবণ একটু হলুদ দিয়ে দেন তাহলে কিন্তু কালারটাও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। তো হাত দিয়ে ভালো করে এভাবে মেখে নিচ্ছি। এরপর এটাকে আমি এক সাইডে রেখে দিব, আর ভিতরে যে পুরটা বের করে রেখেছিলাম সেটা হাত দিয়ে প্রথমে একটু মেখে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দেবো কাঁচামরিচ কুচি, এখানে সামান্য পরিমাণ করে হলুদ মরিচ আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো। এরপর আমি এখানে সবগুলো একসাথে ভালো করে প্রথমে হাত দিয়ে মেখে নিচ্ছি। ধনিয়া পাতা থাকলে হাতের কাছে দিতে পারেন বা টমেটো কুচিও এর সাথে অ্যাড করতে পারেন। তো আমি একটি ডিম নিয়েছি আগে থেকে ফেটে রেখেছিলাম, সম্পূর্ণটা দিব না আমি এখানে, অর্ধেকটা দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো করে দিয়ে দিতে পারেন, যেরকম ভাজাটা করবেন ঠিক ওইভাবেই দিবেন। এরপর ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটি পটল নিয়েছি, এর ভিতরে এগুলো এভাবে দিয়ে দিব, দিয়ে ভালো করে পুরটা চারিদিকে এভাবে লাগিয়ে দিচ্ছি। এখন চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি। আর এটা চেষ্টা করবেন অবশ্যই সরিষার তেল দিয়ে ভেজে নিতে, তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে, ঘ্রাণ ভালো হবে এবং খেতেও ভালো লাগবে। এখন সবগুলো ভিতরে পুর দেওয়া যে পটলগুলো আমি দিয়ে দিচ্ছি। নর্মাল পটল সবসময় তো ভাজা খাওয়া হয়, তো এভাবে কিন্তু একবার হলে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়, ঝটপট করে বানিয়েও নেওয়া যায়, আর কেউ খেলে কিন্তু বুঝতেই পারবে না এটার যে একটু অন্যরকম ডিফারেন্স টাইপের, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। দেখুন দুই সাইডে কিন্তু হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এই তো হয়ে গেল আমার মজাদার পটল আর ডিমের ভাজা, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেন, ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দেবেন। এই তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।